বছরের শেষ মাসেও নাকি হতে চলেছে সর্বনাশ। ডিসেম্বরের শুরুতেই তাণ্ডব দেখাতে ধেয়ে আসছে প্রতি ঘন্টায় 117 কিমি বেগের ঘূর্ণিঝড় জাবাদ। ফের নিম্নচাপ দেখা দিয়েছে উপকূলবর্তী অঞ্চলে। ডিসেম্বরের শুরুতেই পূর্ব ভারতে আছড়ে পড়তে চলেছে প্রবল ঘূর্ণিঝড়। উত্তর অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় জাওয়াদে। যদিও আবহাওয়া দপ্তরের অনুমান, পূর্ব উপকূলের গা ঘেঁষে বেরিয়ে যেতে পারে ঘূর্ণিঝড়। মৌসুম বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকালে দক্ষিণ থাইল্যান্ড এবং সংলগ্ন অঞ্চলে নিম্নচাপ অবস্থান করছিল। আগামী 12 ঘন্টার মধ্যে যা আন্দামান সাগরে পৌঁছে যাবে। এই নিম্নচাপ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবারের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে। দক্ষিণ পূর্ব এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে নিম্নচাপ। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, এই ঘূর্ণিঝড় ঘন্টায় 89 কিলোমিটার থেকে 117 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। যদিও এই ঘূর্ণিঝড় ওড়িশা উপকূলে আছড়ে পড়বে, নাকি ভারতের পূর্ব উপকূল ঘেঁষে বেরিয়ে যাবে তা নিশ্চিত নয়। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ক্ষয়ক্ষতির আশঙ্কাও রয়েছে। উড়িষ্যা উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। সঙ্গে সংলগ্ন এলাকায় এবং ওড়িশার একাধিক জেলা, পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা এবং উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশের বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।